আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। শিশু বাতায়নকে ফলো দিয়ে পাশে আছেন, কারণ শিশু বাতায়নে প্রাথমিক স্তরের নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে আপনাদের চাহিদা এবং অনুরোধের প্রেক্ষিতে। তো আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নকে লক্ষ্য রেখে পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্নপত্র কাঠামোটা আলোচনা করব। তো হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অগস্টের শেষে অনুষ্ঠিত হবে। প্রথমে বলে রাখি যে এলাকা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশ্নপত্র কাঠামোতে কিছুটা চেঞ্জ আপনারা লক্ষ্য করলেও করতে পারেন, তবে আজকে প্রশ্নপত্রটি এনসিটিভি অনুযায়ী হচ্ছে করানোর চেষ্টা করা হয়েছে। তো ভুল ত্রুটি যদিও হয়ে থাকে ক্ষমাযোগ্য দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমরা যে পাঠটি অনুচ্ছেদটি দেখতে পাচ্ছি, অবশ্যই বাংলা বাংলা বিষয়ে প্রথমে অনুচ্ছেদ থাকবে এবং সেই অনুযায়ী যে অনুচ্ছেদকে ভিত্তি করে এক দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হবে। তো প্রথমে আমরা যে অনুচ্ছেদটি নিয়েছি সেটা হচ্ছে স্মরণীয় জ্বরা চিরদিন, এই পাঠ থেকে। তো এই অনুচ্ছেদটি পড়ার পর শিক্ষার্থীরা কী করবে, এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমরা দেখি কী কী আছে। প্রথমে এই অনুষ্ঠানটি পড়তে গেলে অনেক সময় লেগে যেতে পারে, তাই আমি এটা অ্যাভয়েড করলাম। তো কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে, শব্দ অর্থ লিখি, নিচের শব্দগুলো অর্থ লিখি, অবরুদ্ধ, মনস্বী, যশস্বী, হত্যা, খ্যাতিমান। এরপর আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, এখানে নৈভিত্তিক প্রশ্ন থাকবে যেটার হচ্ছে প্রশ্নগুলো লিখে সঠিক উত্তরটি কোনটা সেটা শুধু উত্তরপত্রে লিখতে হবে। তো এখানে আছে কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, আমরা জানি 1971 সালে 25শে মার্চ। তাহলে এখানে 25শে মার্চ এই হচ্ছে খ নম্বর উত্তরটি, শুধু সঠিক যেটা সেটা হচ্ছে আমাদের খাতায় লিখতে হবে। এর পরেরগুলো আছে 14ই ডিসেম্বর পালন করা হয় কখন, তারপরে মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কে, এখানে আছে যে 25 বছর বয়সে প্রাণ দেন মেহেরুননেসা, এই যে মাত্র 25 বছর বয়সে পাঠ থেকে তুলে নেয়া। এরপর আছে দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক কে ছিলেন, এখানে আছে অধ্যাপক রবীন্দ্রচন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরিতা, শহীদ সাবের। এরপর আছে যে এই পাঠের উপর ভিত্তি করে প্রশ্নগুলোর উত্তর, দুজন শহীদ সাংবাদিকের নাম লিখি, তারা কোথায় কীভাবে শহীদ হন সেই সম্পর্কে লিখি। এরপর আছে শহীদ সাবের কে ছিলেন, তিনি কীভাবে শহীদ হন, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি জানান। এরপর যে অনুষ্ঠানটি থাকবে সেটা হলো পাঠ বহির্ভূত, মানে তাদের হচ্ছে বাংলা বইয়ে সেটা থাকবে না, হয়তোবা তারা 4A অথবা 3A পড়েছে এমন কোনো অথবা অন্য কোনো গল্প দেওয়া হতে পারে। তো এখানে হচ্ছে মোবাইল ফোন যে আমাদের পঞ্চম শ্রেণীতে, এই সরি চতুর্থ শ্রেণীতে রয়েছে সেটার থেকে নেওয়া। তো মোবাইল ফোনের এই অনুচ্ছেদটার ভিত্তিতে আমরা কী কী প্রশ্নগুলো দেখতেছি, নিজের শব্দ, নিচের শব্দগুলোর অর্থ লিখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নগুলো আছে মোবাইল ফোনে 5টি ব্যবহার লিখো, ফোনে ক্ষতিকর দিকগুলো 5টি বাক্যে লিখো, তোমার ছোটো ভাই মোবাইল গেম খেলতে খুব আগ্রহী, তা থেকে বিরত থাকার জন্য তুমি কী পরামর্শ দিবে, 5টি বাক্যে লিখো। এরপরে যথারীতি আসবে বিপরীত শব্দ এবং ক্রিয়াপদের চলিত রূপগুলো লেখো, যুক্তবর্ণ ভেঙে লিখো এবং প্রতিটি যুক্তবর্ণ ব্যবহার করে একটি বাক্য লিখো। এখানে আছে যুক্তবর্ণগুলো ভেঙে যে শব্দটা হবে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। এরপর আছে এক কথায় প্রকাশ, বর্ণন করার যোগ্য মেধা আছে এমন। এরপর হচ্ছে বিরামচিহ্ন বসে অনুচ্ছেদটি পুনরায় লিখো। 10 নম্বরে আছে কবিতা অংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে 3টি প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর লিখতে হবে। যে কোনো একটি বিষয়ে রচনা লেখো, মাটির নিচে যে শহর, শিক্ষকের মর্যাদা, বর্ষাকাল, যথারীতি চিঠি এবং রচনা, আর সবশেষে হচ্ছে আমাদের ফর্ম পূরণ। তো এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র, সেটা নিয়ে আলোচনা। তো আবার শিশু বাতানকে ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফিজ।